শুরু হলো সারা বাংলা ব্যাপী বয়কট ও স্বদেশী আন্দোলন, সেই সঙ্গে শুরু হলো বাংলাদেশ সত্যপথক গানের স্বর্ণযুগ। দাদা একটু আপনার নামটা। আমার নাম তারাপদ ঘোষ, আমি সিঙ্গুর বিধানসভার 1 নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি। এই যে আলোটা লাগানো হলো আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, এই দিনে আজকে লাইট লাগানো হলো, শোনা যাচ্ছে নাকি 3 দিনের লাইট লাগানো হলো, এভাবে কী বলবেন? আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, এই দিনটা খুব মাহাত্ম্য আছে। আমরা এই দিনটা সকলে নেতাজিকে শ্রদ্ধা যাপন করি, আর সেই একই দিনে আমাদের এই জামিনবের মৌজা জামিনবের এলাকায় বিশাল লড়াই সংগ্রাম করে আমরা এখানে একটা লাইট লাগাতে পেরেছি। তৃণমূলের দুষ্কৃতীরা এখানে লাইট লাগাতে বাধা পত্র সৃষ্টি করেছিল, সেই বাধা আমাদেরকে আটকে রাখতে পারেনি। আজকে এই মহৎ দিনে এই সিঙ্গুর বিধানসভায় শ্রীমতী লকেট চ্যাটার্জি মাননীয় আমাদের এই হুগলির সাংসদ, ওনার আর প্রচেষ্টায় আজকে আমাদের এই সিঙ্গুর 1 নম্বর মণ্ডলে 3-3টি জায়গায় সোলার লাইট লাগানো হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই জামিনবের মুন্সাতলা, আথালিয়া, খেলার মাঠ, কালী মন্দিরের সামনে এবং আমাদের গোপালনগর পঞ্চায়েতে দিয়ানভেরি শ্মশান, ওখানে আমাদের হরিসেবা আছে, ওই হরিসেবার সামনে 3-3 জায়গায় আজকে এই সোলার লাইট লাগানো হচ্ছে। এলাকার মানুষ কি বলছে? এলাকার মানুষ বিশাল উদ্দীপনার সঙ্গে আছে, বলছে খুব সুন্দর হয়েছে, ভালো কাজ। এখানে অন্ধকার হলে যাতায়াতের অসুবিধা হতো, গরিব মানুষের বাস, এখানে রাস্তা সংযোগ আছে, এখানে অ্যাক্সিডেন্ট হতো, আমি আগেও বলেছি, তার জন্য মানুষ খুব উপকৃত হলো। আশা করি এই লাইটের ফলে এখানে দুর্ঘটনা অনেকখানি আমাদের এড়াতে পারবো আমরা।